খাঁচা বন্দি পরপর দুটি চিতাবাঘ। চিতাবাঘেরা খাঁচায় বন্দি হতেই স্বস্তি ফিরল এলাকায়। পাশাপাশি অন্য একটি এলাকা থেকে একটি পাইথন উদ্ধার করেন বনদপ্তরের কর্মীরা। কয়েকদিন ধরে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল চাবাগান এলাকায়। গত শনিবারের পর সোমবার পরপর দুদিনই দুটি লেপার্ড খাঁচাবন্দি হয়েছে। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আলিপুরদুয়ার জেলার তাসাটি চাবাগানে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে চিতাবাঘের উপস্থিতি টের পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। চাবাগানে বাঘের উপস্থিতি বুঝতে পেরে বনদপ্তরের সাথে যোগাযোগ করেন স্থানীয় বাসিন্দারা। বনদপ্তরের পক্ষ থেকে বাঘ দুটিকে খাঁচাবন্দি করতে চাবাগানে খাঁচা পাতা হয়। শনিবার খাঁচাবন্দি হয় একটি লেপার্ড। শনিবার রাতের পর সোমবার চাবাগানের শ্রমিকরা লক্ষ্য করেন পাতা খাঁচায় বন্দি হয়েছে আরও একটি পূর্ণবয়স্ক লেপার্ড। এরপরই বনদপ্তরে খবর পাঠান স্থানীয়রা। খবর পেয়ে জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে আসেন। খাঁচাবন্দি লেপার্ডটিকে দক্ষিণ খয়ের বাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান বনকর্মীরা। মাঝে একদিনের ব্যবধানে পরপর দুটি চিতাবাঘ উদ্ধারের ঘটনায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি এদিন ডুয়ার্সের ডিমডিমা চাবাগান এলাকা থেকে প্রায় 8 ফুট লম্বা একটি পাইথন উদ্ধার করেছে দলগাঁও বনদপ্তরের কর্মীরা। স্থানীয়রা সাপটিকে দেখে বনদপ্তরে খবর দেন। বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। দুটি ক্ষেত্রেই বনকর্মীরা জানিয়েছেন প্রাথমিক পরীক্ষার পর প্রাণীগুলিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, আলিপুরদুয়ার। কয়েকদিন ধরে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল চাবাগান এলাকায়। গত শনিবারের পর সোমবার পরপর দুদিনই দুটি লেপার্ড খাঁচাবন্দি হয়েছে। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আলিপুরদুয়ার জেলার তাসাটি চাবাগানে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে চিতাবাঘের উপস্থিতি টের পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। চাবাগানে বাঘের উপস্থিতি বুঝতে পেরে বনদপ্তরের সাথে যোগাযোগ করেন স্থানীয় বাসিন্দারা। বনদপ্তরের পক্ষ থেকে বাঘ দুটিকে খাঁচাবন্দি করতে চাবাগানে খাঁচা পাতা হয়। শনিবার খাঁচাবন্দি হয় একটি লেপার্ড। শনিবার রাতের পর সোমবার চাবাগানের শ্রমিকরা লক্ষ্য করেন পাতা খাঁচায় বন্দি হয়েছে আরও একটি পূর্ণবয়স্ক লেপার্ড। এরপরই বনদপ্তরে খবর পাঠান স্থানীয়রা। খবর পেয়ে জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে আসেন। খাঁচাবন্দি লেপার্ডটিকে দক্ষিণ খয়ের বাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান বনকর্মীরা। মাঝে একদিনের ব্যবধানে পরপর দুটি চিতাবাঘ উদ্ধারের ঘটনায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি এদিন ডুয়ার্সের ডিমডিমা চাবাগান এলাকা থেকে প্রায় 8 ফুট লম্বা একটি পাইথন উদ্ধার করেছে দলগাঁও বনদপ্তরের কর্মীরা। স্থানীয়রা সাপটিকে দেখে বনদপ্তরে খবর দেন। বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। দুটি ক্ষেত্রেই বনকর্মীরা জানিয়েছেন প্রাথমিক পরীক্ষার পর প্রাণীগুলিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, আলিপুরদুয়ার।